তাহলে কেমন পর্যন্ত এই দেশকে করে দিতে পারবে না, এটা হলো এক। শিক্ষা ব্যবস্থা অবশ্যই সেকুলারিস্ট হইতে পারবে না, এই সেকুলারিজম হ্যাজ গ্রোইং দিস কান্ট্রি, এটা হতে হবে এদেশের রাজনীতি। মোদি কিন্তু ভয় পায় নাই, বিজেপি কিন্তু ভয় পায় নাই, তাদের ইন্ডিয়া টিকিয়ে রেখেছে আজকে 80 বছর ধরে বিপ্লবদের হিন্দুত্ববাদ। তাহলে টুকরো টুকরো হয়ে যেত, আমাদের একই কাজ করতে হবে। নেক্সট, এই যে আমাদের পিছনে একটি সচিব হয়, অনেকে খালি মিলিটারিকে আঙুল তোলেন, মিলিটারির দোষ দেন, দেশ মিলিটারি বিক্রি করে নাই, মিলিটারি রক্ষা করেছে। ওয়াকারুজ্জামান ওই সময় যদি আল্লাহর রহমত দেশে কখনই খারাপ ছিল না, আমার সহকর্মী, আমার 2 বছরের জুনিয়ার, আই নো হিম ভেরি মাচ, মোর দেন এনিবডি, আই নো মাই আর্মি, আই সার্ভ দেয়ার ফর 30 ইয়ার্স, এই আর্মি কখনো দেশের বিরুদ্ধে কখনো দাঁড়ায়নি। এই আর্মি যখন সেদিন ঘুরে দাঁড়িয়েছে, হাসিনা পালাতে বাধ্য হয়েছে, হাসিনা পালাতে বাধ্য হয়েছে। ওয়াকারুজ্জামান জানতো না দেশে পালিয়ে যাচ্ছে, তার বাসা থেকে জানানো হয় নাই, বলা হয়েছে তাকে জানানো না, তাহলে আমার আটকাই দিবে, এরা তো আপনারা জানেন না। অথচ ইউটিউবাররা নানা মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে, সে গেল কানাডাতে, তার দলে পালিয়ে চলে গেছে। এই মিথ্যা বাস করেন না আপনারা যারা প্রোগ্রামটা করেন, দেশের শত্রু আপনারা যারা করেন। এই যে পিছনে সেক্রেটারিয়েট, এই সেক্রেটারিয়েট চালায় বাংলাদেশ, বাংলাদেশে হাসিনা যতগুলো চুক্তি করেছে দেশ বলে দিয়ে, সব চুক্তিগুলো লিখে দিয়েছে এই সেক্রেটারিরা। সেক্রেটারিদের সততার সমস্যা আছে, হয়তো 2-4 জন ভালো আছে, যারা ভালো ছিলেন আব্দুর রশিদের মতো ওয়েস্টি ছিলেন, সেই সেক্রেটারিদেরকে আগে দেশপ্রেমিক বানান, তারা পাবলিক সার্ভেন্ট হবে, নট লর্ড। যতক্ষণ এই সেক্রেটারিদেরকে আপনি পাবলিক সার্ভেন্ট করতে না পারবেন, জনগণের চাকর বানাতে না পারবেন, কথাটা শুনতে খারাপ লাগে বাংলায়, কিন্তু ইংরেজিতে পাবলিক সার্ভেন্ট বললে মনে হয় মিলন ভাই অসন্তুষ্ট হবেন না। এই পাবলিক সার্ভেন্ট কেন বলা হয়, আপনার আবার টাকা দিয়ে তাদেরকে লালন পালন করা হয়, তাদেরকে সুটকোট পয়লে তারা এই দেশের জনগণের সেবা করতে পারবে না, সুটকোট পয়লে তারা এই সিরম থেকে বেরোতে পারে না, কেননা গরম লাগবে, গা ঘামবে, গা ঘেমে যাবে, এই ভয়ে তারা বাইরে বের হয় না, জনগণের কাজ হয় না। আমাদের সেক্রেটারি বক্তব্য তবে সুলাইমান সাহেবের মতো, ওই যে কে জানে বলে ফেনীতে যে ওই জনাব হাজারির 12টা বাজে দিয়েছিল, আমাদের সেক্রেটারি করতে হবে আফসার হামিদ খানের মতো, যিনি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতেন, কিন্তু আপনার কোট ছোট পয়লা কি রাস্তায় ঘুরবেন পাবেন, এই এই ফিলোসফি থেকে বের হতে হবে, আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমরা এই দেশে শান্তিতে থাকতে চাই, এমন একটা দেশ বানাতে চাই যে দেশে আর কোন রক্তপাত দেখতে হবে না, আমরা এমন একটা দেশ চাই যে দেশের একটা গরিব ছেলেকে বিদেশে যেতে হলে বাড়ি বিক্রি করতে হবে না, আমরা এমন একটা দেশ পেতে চাই যে ব্যক্তি অন্যায়ের শিকার হলে থানায় গেলে সাহায্য পাবে বিনা কাটাকায়, আমরা এমন একটা দেশ চাই দেশে যে রাজনীতিবিদরা চুরি করবে না, আমরা এমন একটা দেশ চাই লুটপাট হবে না, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি হবে না, আমরা এমন একটা দেশ চাই যে আমাদের উপর কোন প্রতিবেশী দেশ রক্ত চক্ষু দিয়ে তাকাতে পারবে না, এমন দেশ যদি আমরা কায়েম করতে না পারি, আর এই সুবর্ণ সুযোগ 1 বছরেও আসবে না, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি প্রিয় ভাই বোনেরা, আমি যদি আপনাদের কাজের কাছে মনে আগে